যেই ভাবেতে জিজ্ঞাসনা করিল আমারে, আশা করি করব দবা করিব এইবারে। হাসরেতে চার কোণা থেকে চার ব্যক্তি উঠিবে, উঠা বলবে আল্লাহ পাক আল্লাহকে বলিবে। কি বলবে? হে আল্লাহ, বিচার কার্য শুরুর আগে আমাগো চারজনের চেয়ে একটা কাম আছে। কি কাম? কি কাজ? আমি একটা জিনিস খেয়াল করছি, এই গানটা হলো নতুন, এই যে গানটা গাইতেছিলাম, তো অনেকেই দেখলাম একেবারে মনে হয় যেন সবার মনের কথা। হাসানিও মনে হয় যেন সবারই মনের কথা। তো আমি তো জানি না যে আপনাকে মনের কথা আমার লগে মিল ফিরা যাইব, এটা কিন্তু আমি আমার যন্ত্র না। আপনাকে ওর লগে মিল ফিরা গেলে আমার কোনো কোনো দোষ নাই। হ্যাঁ, দেখেন এই আসতে পাজান, দেখেন এই আমি একটু লেখালেখি করার চেষ্টা করি, পাগলামি আর কি, লেখা তো হয় না জানি, একটু পাগলামি করি। কেউ যদি আমাকে বকা ঝক করে আমি কিছু বলি না, ওইটার উপরে একটা গান লিখে ফেলে দিই। যেমন ধরেন ওই যে কাঠমিস্ত্রি নিলাম, রাজমিস্ত্রি নিলাম, আরও কত পদের কামকাজ আছে না, এ দেখি যে হায় হায় এটি কি, অনেক কিছু কইতেও পারি না, কইলে আবার বদনাম করবো জায়গায় জায়গায় গিয়া। এই মনের দুঃখে গান লেখা তুইছি, মনের দুঃখে গান লেখা ফুয়া দিছি। হালাল হারাম কথা দুইটা বর্তমানে গেছে উইঠা, কে কারটা খামু লুইটা, সেই ধান্দায় সবাই ব্যস্ত, কিসের বন্ধু কিসের দোস্ত। কথা হাসানিও আসতে, এই রাজমিস্ত্রি রোজের কামে নিলাম আমি চড়া দামে, নামে ডাকে এলাকাতে সে যে মস্ত, ধরে তো ধরে না ইটা, কথা বলে মিঠা মিঠা, গোলার ধানে এত সিটা, থাকলে কি বাসে গৃহস্ত। বুদ্ধি করে স্বামী স্ত্রী কাজে নিলাম এই কাঠমিস্ত্রি, একটা দিনের জন্য সে মোর অধীনস্থ, ঠেলে তো ঠেলে না রান্দা, বসে থাকে বিড়ি টান্দা, মাঝে 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 ফলে সান্দা, পার করে দেয় দিন সমস্ত, কিসের বন্ধু কিসের দোস্ত। কাঠ কিনতে ধরলাম দালাল, তার কাছে নাই হারাম হালাল, গিল্লা খাইতে চায় সে যে গাছটাই আস্ত। শাহ আলম সরকারে বলে কিয়ামতের এই কালে উচিত কথা বলতে গেলে হতে হবে অপদস্ত। কথা ঠিক নেই তা আমি হইল ভাই, কে এর কিছু কই না, এই যে মনে করেন নিজের ঘরের বউ হেরে যে কিছু কম, আমার আড্ডি কটা থাকবে। মনের দুঃখে দুই চারটা গান অনে দেহি, আমার দুঃখের কথা কই থেকে গিয়া দেহি যে বাংলাদেশের বইরাই এই দুঃখ। আমি একটা মানুষ পাইলাম না যে আমার এই কথা কই নাই যে ভাই আপনার কথাটা মিশা, আমারে কোনো কোনো মাতবর প্রধান সিপাই ডাক জানিয়া কয় ভাই 500 টাকা নেন, কয় কেন, কয় ভাই আমার মনের কথাটা কইছে। আমি কইতে যখন গান গাইছি তখন এনা দিবেন, কয় মিয়া আপনার 500 টাকা দিছি, এ যদি আবার বাড়িয়ালি হনে তো 7 দিন বাদ, 7 দিন বাদ বন্ধ থাকবে, এরা চুপ করে লয়ে যান, আমার নাম কিন্তু কোনোদিন কোয়েন না। তো ভাই এই জন্য হইল আমার মনের দুঃখ আমি কই, যাক একটা জিনিস বুঝে গেছি, আমরা সবই নরকে আছি,
হ্যাঁ এই সংসারে সংসার নামের নরকে আসি, ওই সবার কপালে তো আর ভালো বোধ না। আমি পেয়েছি এক গাদার চাকরি জোগাড় করে চুলার লাকড়ি ভাত পাকাই হারিতে, আমার সে ভালো চাকর নাই আর আমার বাড়িতে। সব করে আনলাম ঘরে সুন্দরী এক বধু, হাসিতে যার মুক্তা ধরে কথায় ধরে মধু, আরে মধু নয় সে বিষের পেয়ালা, খাইয়া বাড়লো সংসার জ্বালা, কামের ঘরে দিয়া তালা তাই ফেললাম না সারিতে। মাথার গাম পায়ে ফেলে করলাম কামাই বুঝি, ভাইবা ছিলাম পোলা মাইয়া মানুষ করলাম বুঝি, এই আমি কইরা শিকামাই মাইয়া করে জামাই জামাই পোলারে বউ দিয়া থামাই নইলে ওঠে মারিতে। কি ঠিক নি, কাজের জন্য রাখলাম ঘরে কাজের একটা বুয়া, হিসাব করে দেখে আমি আমার এই সুখ বুয়া, হ্যাঁ এই সমস্ত বুয়ার খরচ করতে পুরা, খাটতে খাটতে হইলাম বুড়া, এখন শালম সরকারের সুরা ভুল হয় নামাজ পড়িতে, আমার সে ভালো চাকর নাই আর আমার বাড়ি। এই আর কিছু কই না, মনের কথা গানে গানে কই। কি আল্লাহ পাক কে বলবে, হে পাক পরোয়ারদিগার আপনি বিচার করেন পরে, আগে আমরা চারটা কাজ করে লই। কি কাজ? এক কোণার থেকে একটা নিশান টানাবে, সেই নিশানের মধ্যে লেখা থাকবে শহীদান, যারা ধর্মযুদ্ধে প্রাণ দিয়েছ, যারা দেশের জন্য প্রাণ দিয়েছ, তারাই এই পতাকা তলে আস, তাদের কোনো বিচার নাই। তারপরে দানশীল, দানশীল কোন দানশীল, ওই যে মাইক লাগাইয়া দিছেন অমুক মাতবরের বাড়ি, অমুক দিন বিকাল তিনটার থাইকা এরপরে জাকাতের কাপড় দেওয়া হইব, পরের দিন পত্রিকায় দেখি 25 জন নাই, আছে না নাই, এরম আছে না আছে, কাপড় দিব 50 গা, মাইক লাগাইয়া একের তামাম মুল্লুক জাগাই লইছে, এই জাকাতের কাপড় আনতে গিয়া 25 জন শেষ। এই এই দানকারী না, ওই দানকারী হইল ডাইন হাত দিয়া দান করলে তার বাম হাত যেন না জানে, ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন না জানে যে ডান হাত দিয়া সে দান করছে। এইরকম দানকারী যারা, ওই আরেক কোণার থেকে আরেকটা নিশান টানাইয়া পতাকা টানাইয়া কইব, ওই সমস্ত দানকারীরা এই পতাকার তলে আস। এরপরে লোক গাজী, জীবনটা হাতের মুঠায় নিয়ে যারা ধর্মের জন্য যুদ্ধ করেছেন কিন্তু শহীদ হয় নাই, ওই সমস্ত গাজীদেরকে আরেক কোণা থেকে একটা নিশান টানাইয়া তারপরে বলবে যে তারা এখানে আস, তোমাদের কোনো বিচার লাগবে না। তারপর হইল আল্লাহর প্রেমিক, পাগল মস্তান এরকম আছে না, হ্যাঁ খোদা ভীরু, যে যারা আসো সব এই ঝান্ডার তলে আসো, হ্যাঁ এই চার ব্যক্তি চারটা ঝান্ডা, চারজন সাহাবি আবু বকর সিদ্দিক, ওসমান গনি, হযরত ওমর, হযরত আলী করমুল্লাহ জহু, আসতে এই চারটা ঝান্ডা উঠানোর পর এই পতাকার তলে যখন মানুষ সমবেত হবে তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঝান্ডা টানাবে, যেটা হলো মুহাম্মদিয়া ঝান্ডা। সেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, হে আমার চারজন সাহাবি, তোমরা তোমাদের এই সমস্ত মানুষদেরকে নিয়ে আমার এই মুহাম্মদি ঝান্ডার তলে এসে উপস্থিত। ওই মুহাম্মদি ঝান্ডার তলে যারা ঠাই পাবে তাদের আর কোনো বিচার লাগবে না, এরপরে আল্লাহ পাক বিচার কাজ শুরু করবে। এখন কথাবার্তা শেষ, বইনে
আমার দুই একটা মনের দুঃখের কথা কইলাম, হ্যাঁ মানে এক কথা বোঝেন এই ঘরের পরিবার স্ত্রী দিয়ে আর কি, যেটা বুঝলেন তো আপনারা যদি স্বামী সম্পর্কে দুই একটু ব্যথা বেদনা থাকে কইতে অনুমতি দিলাম। এই এই যে এই পৃথিবীটা কিয়ামত হবে, এই কিয়ামতের সময় দাজ্জাল আসবে, দাজ্জাল ডাইন চোখটা লেপা পোষা, হাতের মধ্যে এই কপালে কাফের লেখা, হাতের মধ্যে এই রুটির পাহাড়, আরেক হাতে পানির সাগর, হ্যাঁ তারপরে ডান কান্দে বেহেস্ত, ওই বাম কান্দে হইল দুজক, এগুলি সব লইয়া মানুষের সামনে গিয়া কইব আমারে খোদা কো। যে খোদা কইব, অনেকে তো আছে ইমানদার, একটা জিনিস খেয়াল করে দেখবেন, একজন মানুষ সারা জীবনও নামাজ পড়ে না কিন্তু মসজিদের ব্যাপারে যদি কোনো ঝগড়াঝাটি লাগে লাডি লইয়া ওই আগে গিয়া খাড়ায়, নামাজ পড়ি না কি হয়েছে, আল্লাহর ঘরের ব্যাপারে কথা কস। এরা কিন্তু খাঁটি ইমানদার, কি কন এক ইমানে কিন্তু জীবন দিয়া লাগবো মসজিদের লাগিয়া, হ্যাঁ নামাজ দা ফুরু, কিন্তু এরকম আছে, এরকমও আছে। তো এই আরে হেডে তো তোকে কইতাছি, তো তোরা দিই সব বোয়াই সব। মানে কি কইতাম এরকম বয়াতি গেছে যে আমার মতো ভুললা, অনেক দুহারিরে কয় যে লঙ্কা যে পার হয়েছিল নাম ছিল কি, দুহারিরা নিচের তে কয় দশানা ছয়ানা বাঘ আমরা জানি কি, বেড়ায় পড়ছে না বিপদে, কয়তয় আজ থেকে ভাগ হইল সমানের সমান, দুয়ার পত্র কয় লঙ্কা যে পার হয়েছিল বীর হনুমান, অনগ কত হইল যে আমগো তার অত টাকা দেয় না, আমগো কই ধরনের ঠেয়া ডাকে। দাজ্জাল ওই রকম কিছু মানুষের কাছে গিয়া কইব আমার যদি খোদা খোদা মান, কইব না তুমি খোদা না, খোদা একজন আছে, কয় তাহলে মারিলাম কিন্তু, কয় মারো তো ঠাস করে লাডি দিয়ে একটা বাড়ি দিব মরে যাব, আবার লাডি দিয়ে একটা বাড়ি দিব যেত এ যাইব, ওই মানুষটা কইব সভ্য না, যে মারতে পারে মারি আবার জীবিত করতে পারে হ্যাই তো খোদা, ইমানা এ পড়ব না দার্জালের উপরে, কি গো আপনারা ইমানা এ পড়ব না, বিশ্বাস আয়ে পড়ব না, ইমান কি ইমান হইল বিশ্বাস, বিশ্বাস আয়ে পড়ব, তখন হাই কইব হ আপনি খোদা, কইব দেখ তুই আমার খোদা মানছ, এই যে আমার ডাইন কান্দে দেখ জান্নাত, এই জান্নাতে হনে তোরে ফাটাই দিব, আর আল্লাহ কি কয় দার্জাল রে খোদা মাইন না, যারা দার্জালের জান্নাতে যাবি তারা পিছলাইয়া আমার জাহান্নামের মধ্যে আয়ে পড়বি, আর যারা দার্জাল রে খোদা না মাইন না দার্জালের দুজকে যাবি তারা পিছলাইয়া আমার জান্নাতের মধ্যে আয়া পড়বি। হ্যাঁ দেখেন দুই বন্ধু একটা স্বপ্ন দেখছে, কি কয় আমি গতকাল রাইতে স্বপ্নে দেখলাম রে তুই ওর ড্রেনে পড়ে গেছ, আমি ওর ড্রেনে পড়ে গেছি, তো তুই পড়ছ গুয়ের ড্রেনে আর আমি পড়ছি চিনির ড্রেনে, কয় তারপর, কয় তারপর আমি জাগিয়ে গেছি, কয় দোস্ত গতকাল রাইতে ওই আরেক বন্ধু কয় এই স্বপ্নটা আমিও দেখছিলাম, কয় তারপর কি দেখলি, কয় দেখলাম তুই চিনির ড্রেনে পড়লি আর আমি গুয়ের ড্রেনে পড়ে গেলাম, কয় তারপর দুজন উঠলাম, কয় তারপর, কয় তারপর তো আমি তুই তো জায়গায় গেলি, এরপরে আমি দেখলাম আর একটু, কয় কি, কয় উঠা তুই আমার শৈল চাপতাছ, আমি তোর শৈল চাপতাছ, আল্লাহ কয় যারা দার্জালের
ব্যস্তের মধ্যে যাবি, তারা আমার জাহান্নামের মধ্যে আয় করবি পিছলাইয়া। আর যারা দারজালের দোজখের মধ্যে যাবি, তারা আমার জান্নাতের মধ্যে আয় করবি পিছলাইয়া। এখন আমার কত হইলো এই কথাটা লই আমি বহু বছর ধরে ঘুরতাছি, মানুষ পাই না জিগানে। আল্লাহ যদি মনে রাখবেন, আল্লাহ যদি এই যে মানুষ মারার আর বাঁচার ক্ষমতা দারজাল রে না দিত, তাইলে ইমান এই মানুষগুলো কি ইমান নষ্ট হইতো? হইতো, ইমান নষ্ট হইতো না। আবার কান্দের মধ্যে চাইয়া দেখে যে ব্যস্ত আর দুজন, এটা কে দিছে? আল্লাহই দিছে না? না ওর নিজের ক্ষমতা আছে নাই? আমি জানতে চাই দারজাল কি এমন ভালো কাম করছে যার জন্য আল্লাহ পাক এই ক্ষমতাটা দারজালরে দিছে। এই আবার কইতে পারে দারজালের কোনো ভালো কাম নাই। এই দেওয়ান বাবলি সরকার, আপনি শোনেন, ফেরাউন এই পৃথিবীতে খোদা দাবি করছিল, ওর সে খারাপ আর কেউ আছে? এই ফেরাউনও জীবনে 14টা ভালো কাম করছিল। এই ফেরাউনের 14টা ভালো কাম কি? একজন আরেকজনকে কইতেছে এটা পারবো না রে, পারবো বড় বয়তি না? হ্যাঁ পারবো, দেখেন না ওরে বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিশেরে বড়ি, কেন এত বাহাদুরি করো আমার বন্ধু? একবার গেলে ঘরে পইরা পায়খানায় আর প্রসাব কইরা, নষ্ট করলে ঘর কেউ কইব না ধর, বুইরা রে কেউ কইব না ধর, বুইরা রে কেউ কইব না ধর। ওরে বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিশেরে বড়ি, কিসের তো বাহাদুরি করো আমার বন্ধু গ, একবার গেলে ঘরে পইরা পায়খানা প্রসাব কইরা, নষ্ট করলে ঘর কেউ কইব না ধর, কেউ কইব না ধর, বুড়া রে কেউ কইব না ধর, কেউ কইব না ধর, বুড়া রে কেউ কইব না ধর, কেউ কইব না ধর, বুড়া রে কেউ কইব না ধর, কেউ কইব না ধর, বুড়া রে কেউ কইব না ধর। এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, তুমি এই সংসারের জন্য জোগার করতেছ অন্ন খেয়ে নুন ভর্তা, এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, তুমি এই সংসারের জন্য জোগার করতেছ অন্ন খেয়ে নুন ভর্তা, একবার তুমি হইলে বুড়া ডাকলে কেউ দিবে না সাড়া, এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কন্যা পুত্র ঘরের নারী নাতিপুতি বলি হারি
যত প্রিয়জন এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কন্যা পুত্র ঘরের নারী নাতিপুতি বলিহারি যত প্রিয়জন যে যার স্বার্থে সে সে নাচবে তুমি মরলে সবাই একবার গেলে ঘরে কইরা পায়খানার প্রস্তাব কইরা নষ্ট করবে ঘর কেউ কইব না ধর কেউ কইব না ধর বিড়া রে কেউ কইব না ধর কেউ কইব না ধর বিড়া রে কেউ কইব না ধর হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার যার হাতে সংসার গড়া সে থাকিলে ঘরে পড়া সেবা করো তার হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার যার হাতে সংসার গড়া সে থাকিলে ঘরে পড়া সেবা করো তার ওরে তার সেবা না করিলে তুমিও ঘরে পড়িবে পায়খানায় তো সব কইরা নষ্ট করব ঘর কেউ কইব না ধর কেউ কইব না ধর বুইরা রে কেউ কইব না ধর কেউ কইব না ধর বুইরা রে কেউ কইব না ধর বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিশ্বের ওই বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিশ্বের বড়ি বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিশ্বের বড়ি বিশ্বের তো বাহাদুরি করই আমার বন্ধু বল একবার গেলে ঘরে পইরা পায়খানার প্রস্রাব কইরা নষ্ট করব ঘর কেউ কইব না ধর কেউ কইব না ধর বুইরা রে কেউ কইব না ধর কেউ কইব না ধর বুইরা রে কেউ কইব না ধর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই সাউন্ডার ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাইক দিলেন মাইক দিলেন মাইক দিলেন